হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? কেমন লাগছে প্রোগ্রাম? স্টুডেন্ট কজন আছেন? বাকিরা কি এখন মানে প্রফেশনাল লাইফে ঢুকে গেছেন, তাই তো? নাইস। টম অ্যান্ড জেরি দেখছেন ছোটবেলায়? এখনো দেখেন? ছোট্ট একটা উক্তিতে কথা শুরু করি। Life is a race, like a cat and a rat, but mostly rat wins. Tom and Jerry তে তো তাই হয় না? ইঁদুর দেখতে যাই বারবার। The reason is cat runs for food and rat runs for life. Remember, purpose is more important than need. Hello Bidiyani sirs, আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই Bidiyani sirs, আর আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ফাউন্ডার ডিরেক্টর Bidiyani sirs, আপনাদের সাথে আজকে ক্যারিয়ার রিলেটেড কিছু জায়গার কিছু জিনিস শেয়ার করব। এই যে পারপাস, এটা নিজের থেকে খুব ইম্পর্টেন্ট। জীবনের লক্ষ্য থাকাটা খুব দরকার। জীবনের লক্ষ্য না থাকলে আপনি কোথায় যাবেন ইউ নেভার নো। ধরেন আপনার পকেটে আজকে অনেক টাকা আছে, আপনার রাস্তাতে হাঁটছেন, দেখলেন ফলের দোকান, আপেল কমলা অনেক কিছু মালটা সাজানো আছে, দেখে খুব ভালো লাগলো, টাকা আছে, কিনে ফেললেন। কিনে বাসায় ডাইনিং টেবিলের উপর সব সাজিয়ে রাখলেন, কিন্তু আপনি জানেন না আপনি কি খাবেন, আলটিমেটলি কি হবে, এবং হয়তো আপনি এতগুলো খেতেও পারবেন না, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। চিন্তা করেন তো, নিজেরা একটু চিন্তা করেন। আজকে আপনারা এখানে যারা আছেন, ছোটবেলা থেকে নিজের মধ্যে কতগুলো পসিবিলিটিস ছিল আমাদের, কত ধরনের পসিবিলিটিস ছিল। আমরা হয়তো বা ছোটবেলাতে কেউ গান গেতে পারতাম, কবিতা আবৃত্তি করতে পারতাম, ছবি আঁকতে পারতাম, পারতাম না অনেকেই ছোটবেলায়, টুতে থ্রিতে ফাইভে, সব কিছু নিয়েই তো জীবনে বড় হওয়া যায়। কিন্তু দেখেন হারিয়ে গেছে জিনিসগুলো। কতদিন পেন্সিলে হাত দেওয়া হয় না, হয়তো বা বাথরুমে গিয়ে গান গাইতে গাইতে এখন বাথরুমে অনেকের গান গাওয়া হয় না, কিন্তু একটা সময় হয়তো বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছোটবেলায় আব্বু আম্মুর সাথে হাত ধরে যেতাম, স্কুলে গান গেতাম, কবিতা আবৃত্তি করতাম, সবাই খুব পছন্দ করত। অনেক পসিবিলিটিস আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, তারপরেও আমরা কিছু পসিবিলিটিস এর মধ্যে দৌড়াচ্ছি, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, ডিপ্রেস হয়ে যাচ্ছি। আজকে প্রোগ্রামটার নাম দেখেন প্রিজম অফ পসিবিলিটিস। ধন্যবাদ ফিউচারাইজার্সকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, এবং ধন্যবাদ শান্ত ভাইকে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। প্রিজম একটা জায়গা যেটার মধ্যে অনেক পসিবিলিটিস আছে, যেখান থেকে অনেক কিছু করা সম্ভব, আমরাই তো সেটা। একটা কম্পিউটার যদি এত কিছু করতে পারে, একটা ছোট চিপ যদি এত কিছু করতে পারে, এই যে ক্যামেরা, এই যে প্রজেক্টর, চিপ, ছোট ছোট কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, এটা কি সুপার 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 কম্পিউটার? তাহলে আমাদের মধ্যে কতখানি পসিবিলিটিস আছে? যদি আমাদের মধ্যে এতখানি পসিবিলিটিস থেকেই থাকে, তারপরও বলেন তো আপনারা কেন বাংলাদেশে এত বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি সি লেভেলের এমপ্লয়িরা ইন্ডিয়ান শ্রীলঙ্কান? কখনো মনে হয় না? বাংলাদেশের সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে আরএমডি সেক্টর, সি লেভেলের এমপ্লয় কেন হবে শ্রীলঙ্কা, কেন হবে ইন্ডিয়ান? আমরা যাব, আমরা আমাদের দেশকে বড় করব, আমরা সবাই, আমরা এখানে যারা আছে আমরা সবাই ইয়াংস্টার্স, বাংলাদেশ বড় হবে, আমরা বিভিন্ন সব জায়গায় যাব, উইল বি দ্য সি লেভেল এমপ্লয়, আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ডমিনেট করব। এই যে ডমিনেট করতে চাচ্ছি আমরা, আমাদের আমরা আমরা সবাই ইয়েস বলতেছি, আমাদের মধ্যে যে সদ ইচ্ছা আছে আমরা চাচ্ছি, হয়তো বা কোথাও
তাল কেটে যাচ্ছে, হয়তো বা পাচ্ছি না। আমাদের স্কুল কলেজের টিচাররা আমাদেরকে যা শিখিয়েছে আমরা তাকে ছোট করছি না, মাশাআল্লাহ। আমার আমি যে স্কুলে পড়েছি, আমি যে কলেজে পড়েছি, সাব্বির ভাই যে স্কুল কলেজে পড়েছে, আমাদের টিচাররা প্রপারলি আমাদেরকে শিখিয়েছে, দেখেই তো আমরা আজকে এখানে এসে দাঁড়াতে পেরেছি। কিন্তু কর্পোরেট লাইফে, জব সেক্টরে মাঝে মাঝে দেখা যাচ্ছে কোথায় তাল কেটে যাচ্ছে। এই তাল কাটার জায়গাটা নেই বাংলাদেশে অনেক সফল গল্প আছে যাদেরকে নিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্মে আসতে চাই, যাদের গল্প আমরা শুনতে চাই, এবং আমরা যারা এই বড় হওয়ার পথে এগোচ্ছি আমাদের যে ছোট ছোট স্কিলগুলো দরকার সেগুলো যেন আমরা এখান থেকে ডেভেলপ করতে পারি। আমরা এই সফট স্কিল ডেভেলপ করার কাজে, করানোর কাজে আমরা আমাদের পুরো একটা টিম নিয়ে নিয়োজিত। সাব্বির সরকার পার্সোনাল লাইফে ফ্রম লাস্ট 9 ইয়ার হি ইজ এ ট্রেনার, হি ইজ এ প্রেজেন্টার। সে কর্পোরেট ট্রেনিং নিয়েছে সরকারি বেসরকারি ইনস্টিটিউটে, এখনো নিচ্ছি, এবং নেক্সট 2 মাসের মধ্যে আমরা আরো সরকারি এবং বেসরকারি মিলে 5টা, রাইট সাব্বির ভাই, আরো 5টা ইনস্টিটিউটে ট্রেনিং করা শুরু করছি। এবং যারা স্টুডেন্ট আছে এই স্টুডেন্টদেরকে নিয়ে আমরা অনলাইন এবং অফলাইন 2 জায়গাতেই কাজ করছি। ফ্রি ফর অল, ফ্রি অফ কস্ট। ইউটিউবে যাবেন, বিডিআই রিসার্চ যে সার্চ দিবেন, ইউ উইল গেট ভিডিওস যেখানে আপনি আপনার ইংলিশ, কমিউনিকেশন এবং সফট স্কিল ডেভেলপ করতে পারবেন। এই ভিডিওগুলো দেখে যেন একটা সময় আমরা এই মার্কেটটাকে লিড দিতে পারি। তো আমি আর বেশি সময় নিচ্ছি না, আজকের প্রোগ্রামে অনেকগুলো গেস্ট, শিডিউলটা খুব টাইট, তো আজকে খুব বেশি কথা না বলে আই লাইক টু ইনভাইট সাব্বির সরকার to come on stage. আর আমি না থাকি এখানে, তো প্রেজেন্টার আছে, তাদেরকে দায়িত্ব দিয়ে দিই ডাকার জন্য। সো আই এম আস্কিং দ্য প্রেজেন্টার টু কল সাব্বির সরকার। সে স্টেজে এসে ম্যাক্সিমাম সময় যতটুকু আপনাদের সাথে পাই, এখানে আপনাদের সফট স্কিল যতটুকু ডেভেলপ করানো সম্ভব, যতটুকু টিপস দেওয়া সম্ভব, যতটুকু আইডিয়া শেয়ার করা সম্ভব, সেটা যেন সে করে। থ্যাংক ইউ।